সৌম, ঋজু ছোটবেলার দুই বন্ধু সুন্দরবন এলো অন্য দুই বন্ধু ফটোগ্রাফার সানি এবং বনবিভাগ আধিকারিক নীলাদ্রিকে সঙ্গে নিয়ে। সৌমর পিসির বাড়ি সুন্দরবন সংলগ্ন একটা গ্রামে, কিন্তু গ্রাম থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। প্রাথমিক সন্দেহ বাঘ টেনে নিয়ে যাচ্ছে বলে মনে হলেও এর পিছনে রয়েছে বেশ কিছু অসঙ্গতি। দুই মাঝিকে সঙ্গে নিয়ে সত্যি একদিন গভীর জঙ্গলে প্রবেশ করল চার বন্ধু। এমনিতেই রহস্যের সন্ধানে দুজনে পাড়ি দেয় নানা বিপদসংকুল স্থানে, তাহলে সুন্দরবনই বা অধরা থাকে কেন? সুবিশাল এই ম্যানগ্রোভের আশ্চর্য জঙ্গল নিজেই এক রহস্য। কিন্তু জলে কুমির, ডাঙায় বাঘ সম বিপদ উপেক্ষা করে ওরা কেনই বা এলো এখানে? ভারতবর্ষের সুবিশাল ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন মানে কি শুধুই সুন্দরী গাছের বন, মাতলা নদী আর হিংস্র বন্যপ্রাণ? বোধহয় না। তার সাথে মিশে আছে এখানকার মানুষের জনজীবন, বনবিবী ও নানা উপাচার। বনের অভ্যন্তরে, হোগলা বনের অন্দরে বাঘ আর দানবীয় কুমির কি শুধুমাত্র ভয়ের কারণ? না, জঙ্গল ঘিরে ঘনিয়ে আছে নানা উপকথা ও ভয়ঙ্কর রহস্য। সেই সব নিয়েই এই গল্প সুন্দরবনের গভীরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক সুমন্ত বোসের কলমে সৌম্য ঋজুর অ্যাডভেঞ্চার সিরিজের গল্প সুন্দরবনের গভীরে। সুমন্ত বোসের জন্ম 1990 সালে কলকাতায়। সাহিত্যের প্রতি টান স্কুল জীবন থেকেই, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথেই সাহিত্য চর্চা, লেখালেখি মূলত সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায়। কিশোর ভারতী, চিরকালের ছেলেবেলা, বিবর্তন, সাতকাহন প্রভৃতি পত্রিকা এবং আতঙ্কের অমানিসা, রহস্যামৃতম, শিরে শিহরণ, ভয়ের দেশে প্রভৃতি বেশ কিছু সংকলনে স্থান পেয়েছে তার গল্প। সম্প্রতি খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে তার লেখা রহস্য অ্যাডভেঞ্চারের একক গল্প সংকলন সৌম্য ঋজুর অ্যাডভেঞ্চার। আজকের গল্পটি নিয়েছি খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত লেখকের একক গল্প সংকলন সৌম্য ঋজুর অ্যাডভেঞ্চার বইটি থেকে। বইটিতে আছে 9টি ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চার গল্প। সৌম্য ঋজুকে ঘিরে অলৌকিক, তন্ত্র রহস্য, কল্পবিজ্ঞান নির্ভর 6টি গল্প এবং প্রফেসর চৌধুরীর রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী নিয়ে 3টি গল্প। যে প্রফেসর চৌধুরীর কাক গল্পটি আপনারা আমাদের চ্যানেলে আগে শুনেছেন। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন অ্যামাজন, ফ্লিপকার্ট প্রভৃতি অনলাইন পোর্টালে অথবা সরাসরি কলেজ স্ট্রিটের খোয়াই পাবলিশিং হাউসের নিজস্ব আউটলেট থেকে। যোগাযোগ এবং লিংক রইল ডেসক্রিপশন বক্সে। গল্পের সূত্রধার আমি শুভ, গল্প পাঠে আমি শুভ ও পিনাকি, অন্যান্য চরিত্রে বুবাই, সৌরভ, অভিজিৎ, সমাপন, শিলাজিৎ, সাগ্নিক ও প্রায়। শুরু হতে চলেছে আজকের গল্প, সৌম্য ঋজুর অ্যাডভেঞ্চার সিরিজের গল্প সুন্দরবনের গভীরে। বিকেলের সব আলো প্রায় নিভে গিয়ে যখন সন্ধে নামল, একটা ক্ষীণ মিউ শব্দ কানে এলো বিলুর। ঘর থেকে বারান্দায় বেরিয়েই সে ছোট বিড়ালছানাটাকে দেখতে পেল, দিব্যি উঠোনে খেলে বেড়াচ্ছে। বিলু
এক পা দু পা করে বারান্দার সিঁড়ি দিয়ে চুপিসারে উঠোনে নেমে এলো। বিড়ালটা ততক্ষণে ওর উপস্থিতি টের পেয়ে উঠোন ত্যাগ করে পাশের ঝোপের আড়ালে অদৃশ্য হয়েছে। বিড়ালের পিছু নিয়ে বিলুও সেই ঝোপের মধ্যে প্রবেশ করল। একটা বিড়াল পোষার শখ তার বহুদিনের। খুঁজতে খুঁজতে ঝোপ পেরিয়ে একসময় বড় বড় গাছের জঙ্গলে ঢুকে পড়ল বিলু, কিন্তু বিড়ালটাকে আর দেখতে পেল না। সন্ধ্যাকাল অতিক্রান্ত হয়ে গেছে অনেকক্ষণ। এখন রাতের আকাশে একটুকরো ভাঙা চাঁদ কিছুটা আলো ছড়িয়ে দিলেও যে জমাট অন্ধকার অতি সন্তর্পণে বিলুর পিছনে এসে দাঁড়ালো তাকে সে দেখতে পেল না। বিড়ালছানাটাকে না পেয়ে যে মুহূর্তে সে স্থির করল এবার ঘরে ফেরা উচিত, পিছন থেকে কি একটা যেন তাকে জাপটে ধরল। চোখে অন্ধকার দেখল সে, মুখের কাছেও প্রবল চাপ অনুভব করল। আওয়াজ করতে পারল না একটুও। তার ঘাড়ের কাছটায় কেউ যেন আঁকড়ে ধরেছে। শুধু হাত পা নেড়ে ছটফট করল সে এই অবস্থায়। তার মনে হলো কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে, পায়ে মাটির স্পর্শ পাচ্ছে না। এরপর সেই অবস্থায় নদী পার হয়ে সেই অজানা বাহক তাকে নিয়ে প্রবেশ করল আরো গভীর জঙ্গলে, আর কেউ তার খোঁজ পেল না। গরম লুচির টুকরোয় আলুর তরকারি মাখিয়ে সৌম্য যখন মুখে পুরে প্রথম কামড় বসালো, তখনই আমি ওর ঘরে প্রবেশ করলাম। প্রতি রবিবার সকালের এই সময় আমি ওর বাড়িতে চলে আসি। এগিয়ে গিয়ে ওর পাশে বসার কিছুক্ষণের মধ্যেই কাকিমা আমার জন্য আরেক প্লেট লুচি নিয়ে ঘরে প্রবেশ করল। আমিও সময় নষ্ট না করে একটা বড় সড়ো টুকরো মুখের ভিতরে চালান করে দিলাম। তারপর লক্ষ্য করলাম সৌম্যর মুখে সেই চিরাচরিত হাসিটা নেই, কি যেন একটা ভাবনায় সে মগ্ন। আমি ওখানেটা চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এই ব্যাপার কি? সৌম্য আমার দিকে তাকিয়ে বলল, আর সকালে বিশ্বমশাইকে ফোন করেছিলাম, তুই তো জানিস আমার মেজ পিসির বাড়ি সুন্দরবনের একটি গ্রামে, ভাবলাম যদি তোদের নিয়ে কদিন ঘুরে আসা যায়। কথার মাঝখানে আমি বললাম, সে তো ভালো কথা, সমস্যাটা কোথায়? সৌম্য মাথা নেড়ে বলল, সমস্যা ওই গ্রামে, মাসখানেক ধরে রাতের অন্ধকারে ছোট বাচ্চাদের নাকি কেউ জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে। প্রাথমিক সন্দেহ বাঘ মনে হলেও ব্যাপারটায় বেশ রহস্য আছে। আমি খেতে খেতে বললাম, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, একবার সানিয়ার নীলাদ্রির সাথে কথা বলে দেখ, সেরকম হলে আমরা একেবারে ঘুরেই আসবো এই গ্রাম থেকে। সৌম্য উঠে গিয়ে আমাদের দুই বন্ধু সানি আর নীলাদ্রিকে ফোন করল। সানি একটা নামি খবরের কাগজে রিপোর্টার, নীলাদ্রি বন বিভাগে কর্মরত, সেই সঙ্গে ও একজন নাম করা শিকারী। সৌম্যর কাছে সবকিছু শুনে ওরা দুজনেই রাজি হয়ে গেল আমাদের সঙ্গ দিতে। ফোন রেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো সৌম্য। ঠিক হলো দুদিনের মধ্যেই আমরা রওনা দেব সেই গ্রামে, তার আগে অনেক কিছু জোগাড় করতে হবে। আমিও সৌম্যর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির পথ ধরলাম। আমার মনে এখন মিশ্র অনুভূতি, একদিকে এতদিন পর ঘুরতে যাওয়ার আনন্দ, অন্যদিকে গ্রামের সেই ভয়ঙ্কর বিপদ। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। আমরা চারজন সকাল সকাল রওনা দিলাম। কলকাতা থেকে টানা গাড়ি চালিয়ে ঘটকপুকুর নামে একটা মহসলে গাড়ি থামালো ড্রাইভার। এখানে সামান্য কিছু জলযোগ সেরে আমরা আবার এগিয়ে চললাম বাসন্তী হাইওয়ে ধরে। দুধারে গাছপালা ঢাকা মসৃণ পাকা রাস্তা বেয়ে গাড়ি ছুটিয়ে নদীর ঘাটে যখন পৌঁছলাম তখন সূর্য মাথার উপরে। গাড়িটাকে আমরা ছেড়ে দিই, এখান থেকে নদী পেরিয়ে তারপর ভ্যান রিক্সায় চড়ে পৌঁছতে হবে সেই গ্রামে। দুপুর দেড়টা নাগাদ আমরা সৌম্যর পিসির বাড়িতে পৌঁছলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বারান্দায় এসে বসলাম। বর্ষার অন্তিম লগ্নে শরতের হাওয়া বইতে শুরু করেছে। জনাবয়ে গ্রামবাসী এসে জুটে গেল আমাদের সঙ্গে, তাদের কাছ থেকেই সবকিছু শুনি। ব্যাপারটা মোটামুটি এইরকম, সুন্দরবনের এই ছোট্ট গ্রাম আসলে একটা দ্বীপ। মাতলা নদীর একটি শাখা বিদ্যাধরী নদী এবং দত্তা নদী তিন দিক থেকে ঘিরে রেখেছে। এই নদী পেরোলেই সুন্দরবনের গভীর নগর।
বন দপ্তর কর্মীরা জঙ্গল বরাবর জাল দিয়ে ঘিরে দেওয়ার পর বাঘের উপদ্রব অনেকটা কমেছে ঠিকই, কিন্তু সে জাল ছিঁড়ে নদী সাঁতরে গ্রামে বাঘের আগমন অস্বাভাবিক কিছু নয়। গ্রাম থেকে যে যে পথে বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে স্পষ্ট বাঘের পায়ের ছাপ দেখা গেছে, কিন্তু কটকা দুটো জায়গা। বাঘ কোনো বুড়ো মানুষকে এখনো আক্রমণ করেনি, আর বন দপ্তরের কাছে এই বাঘের কোনো নথিও নেই। এমনকি জঙ্গলের ভিতরেও হারিয়ে যাওয়া কোনো বাচ্চার কোনো দেহাবশেষ পাওয়া যায়। সমুর পিসে মশাই এবং গ্রামবাসীদের কাছে এই অদ্ভুত তথ্য শুনে আমরা বেশ আশ্চর্য হলাম। ঠিক করলাম জঙ্গলের ভিতরে গিয়েই আমরা অনুসন্ধান করব। যদিও পুলিশ ইতিমধ্যেই সক্রিয় হয়েছে, কিন্তু আমরা নিজেদের মতো করে একটু দেখতে চাই। কিন্তু সুন্দরবনের জঙ্গলে বিপদের হাতছানি প্রতি পদে পদে, তার উপর প্রধান সমস্যা মাঝি। কে আমাদের জঙ্গলের গভীরে নিয়ে যাবে তার নিজের জীবনের মায়া ত্যাগ করে? দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, আমাদের আসার খবর পেয়ে গ্রামের অনেকেই তখন সেখানে উপস্থিত হয়েছে। সমুর পিসে মশাই পোস্টমাস্টারের চাকরি করবে, এখন বয়স 70-এর কাছাকাছি। গ্রামের সকলেই ওনাকে মান্য করে। আমাদের কথা শুনে একজন মাঝি এগিয়ে এসে বলল, বাবু আমার ছেলেদের টেনে নিয়ে গেছে, কেউ না যাক, আমি যাব নৌকা নেয়া, আমি যাব যাব। ওর কথা শুনে আমরা একটু ভরসা পেলাম, যাক একজনকে তো পাওয়া গেছে যে সাগ্রহে আমাদের সাথে যেতে চায়। আমরা চারজন ওই মাঝিকে আর পিসে মশাইকে সঙ্গে নিয়ে লোকাল থানায় উপস্থিত হলাম। বন দপ্তরের সাথে আগেই নীলাদ্রির কথা হয়ে গিয়েছিল। থানার ওসি মনোময় চৌধুরী বললেন, দুজন কনস্টেবলকে সঙ্গে নিতে। আমি আর সৌম্য আমাদের প্ল্যান ওনাকে বুঝিয়ে বললাম। পুলিশের সাহায্য হয়তো আমাদের নিতে হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেই সঙ্গে পুলিশের থাকার দরকার নেই। কিছু বিধিনিষেধ আর সাবধানতার কথা জানিয়ে তিনি আমাদের সম্মতি দিলেন। সন্ধ্যার পর আমরা ঘরে ফিরে গোজগাছ শুরু করে দিলাম। বড় ছুরি, দড়ি, ফার্স্ট এড আর শুকনো খাবার সহ নানান দরকারি জিনিসপত্র সঙ্গে নিলাম। আগামীকাল সকালে আমরা রওনা দেব। পরদিন সকালবেলা আমরা চারজন গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। বনবিবির মন্দিরে হাত জোর করে প্রণাম করলাম, তারপর এগিয়ে গেলাম ঘাটের দিকে। সেখানে বনবিভাগ আধিকারিক সৌগত বক্সী আমাদের জন্য অপেক্ষা করছিল। পরিচয় পর্ব মিটে গেলে তিনি এক অদ্ভুত কথা বললেন, সুন্দরবনে এখন বাঘের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে, তেমনই বাঘ গ্রামে ঢুকে পড়ার ঘটনা অনেকটাই কমেছে। বাঘ জঙ্গলের ধারে কাদামাটি পেরিয়ে জল খেতে আসলে সেই মাটিতে পায়ের ছাপ থেকে যায়। আগে বন দপ্তরের কর্মীরা সেই ছাপের মধ্যে প্লাস্টার অফ প্যারিস ছেলে দিত, শুকিয়ে গেলে সেই প্যারিসের মণ্ড তুলে এনে ওজন করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হতো। এমনকি বাঘ গর্ভবতী কি না তাও বোঝা যেত পিছনের পায়ের প্যারিস মণ্ডের ওজনের আধিক্য দেখে। এখন অবশ্য ওসবের কোনো প্রয়োজন পড়ে না, ক্যামেরার ছবি বা থার্মাল স্ক্যানার তো আছেই। তাছাড়া পড়ে থাকা লোম, মল থেকে ডিএনএ টেস্ট করে সব তথ্যই জানা যায়। সে যাই হোক, আসল কথা হলো যে বাঘটা বাচ্চাদের টেনে নিয়ে যাচ্ছে বলে অনুমান, তার ক্ষেত্রে কিন্তু পায়ের ছাপ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর সেই চিহ্ন আমাদের রেকর্ডে থাকা কোনো বাঘের সাথে মিলছে না। আরও আশ্চর্যের বিষয়, এই বাঘের পায়ের ছাপের আকারের সাথে কিছুদিন আগে মরে যাওয়া একটা বাঘের পায়ের মিল আছে। যদিও এই অজানা বাঘের ওজন যথেষ্ট কম। সৌগতবাবুর কথা শুনে আমরাও বেশ অবাক হয়ে গেলাম। তিনি অবশ্য এরপর বনের বিভিন্ন নিয়মকানুন বুঝিয়ে বনের পরিবেশ এবং বন্য সম্পদ রক্ষার অনুরোধ জানিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগে নীলাদ্রির হাতে কিছু কাগজপত্র দিলেন এবং আমাদের শুভকামনা জানালেন, আর আমাদের সঙ্গে পাঠালেন একজন পশু বিশেষজ্ঞ বিজন ভালদারকে। আমরা পাঁচজন নদীর কাছে গিয়ে দেখলাম নগেন মাঝি একটা বড় নৌকো নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, কথা মতো আরেকজন সহকারীকেও জুটিয়ে ফেলেছে। নৌকোয় উঠে দেখলাম সবকিছু সুষ্ঠুভাবে জোগাড় করে রেখেছে নগেন। কাঠ কাটার জন্য কুঠার, অল্প কাঠ, শুকনো কাপড়, মুখোশ, রান্নার সামগ্রী, ইট, তাবুর কাপড়, কার্বনিক অ্যাসিড কিচ্ছু বাদ পড়ে।
সঙ্গে যে আছে তার নাম হলো রবি। দুজনেই বেশ চটপটে এবং মিশু পেল। শুধু নগেনের মন কিঞ্চিত খারাপ তার ছেলেটার জন্য, সেটাই স্বাভাবিক। আমরা ওর থেকে জানলাম কিভাবে ওর ছেলে হারিয়ে গিয়েছিল। তারপর প্রসঙ্গ পরিবর্তন করে অন্য কথায় চলে গেল। পূর্ব পরিকল্পনা মাফিক প্রাথমিক পদক্ষেপের বিষয়েও আলোচনা করে নিলাম। নদী এখানে অনেকটাই চওড়া, ভ্রমণার্থীদের দু একটা লঞ্চও চোখে পড়ল। দূরে কালচে সবুজ রঙা জঙ্গল তখন আমাদের জন্য হাত ছাড়িয়ে দিচ্ছে। জল পুলিশের একটা স্টিমার আমাদের নৌকার কাছে এলো। নীলাদ্রি তাদের সব কাগজপত্র দেখাল। এরপর আমাদের নৌকাটি নদীর যেদিকে যাত্রীবাহী লঞ্চগুলো যাচ্ছে সেদিকে না গিয়ে অন্যদিকে যেতে শুরু করল। ধীরে ধীরে এগিয়ে সেটা একটা জঙ্গলময় বদ্বীপের কাছে এসে পৌঁছল। বেলা পড়েছে, পেটেও দান করেছে। নগেন বলল, এই শোনো, আমরা সব একেনই নামবো বলো, আর রান্না বাড়া দুপুরের খাওয়া সব একেনই হবে। আমি বললাম, যদি বাঘ চলে আসে? জিনিসপত্র গোছাতে গোছাতে বিজন বলল, সুন্দরবনের যে কোনো জায়গায় বাঘ হানা দেবার সম্ভাবনা রয়েছে, তবে এই জায়গাটায় বাঘ বিশেষ আসে না। একটু ভালো করে বিপরীত দিকের জঙ্গলগুলো লক্ষ্য করুন, হলুদ রঙের জাল দিয়ে ঘেরা আছে, ওইখানেই বাঘ আছে। আমরা তাকিয়ে জঙ্গল বরাবর সত্যি হলুদ রঙের কিছু একটা দেখতে পেল। আমরা নেমে যাওয়ার পর নগেন আর রফিক নৌকাটাকে নদীর পাড়ে বেঁধে দিল। সুন্দরবন জঙ্গল চত্বরে এই প্রথম পা রাখলাম। মনের ভিতর একটু ভয় ভয়ও করছিল। অনেকক্ষণ নৌকোয় বসেছিলাম, তাই পাড়ের কাছে একটু হাঁটাচলা করলাম। বেশি গভীরে না যাওয়াই ভালো। জমিটা যেন উঁচু হয়ে জলের উপরে জেগে রয়েছে, পাড়ে কোনো ঢাল নেই। নদীর জল খাড়াই ভগ্ন পাড়ে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। লক্ষ্য করলাম এখানে ম্যানগ্রোভের পরিমাণও কম, বড় বড় গাছ ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে। বিজন বলল, ম্যানগ্রোভ কম হওয়ার জন্যই এই বদ্বীপে মাটির ক্ষয় বেশি, কোনোদিন হয়তো তলিয়েই যাবে নদীর বুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গাছ নেই বললেই চলে, সবুজ ঘাস জন্য। দাঁড়িয়ে একপাশে ইট সাজিয়ে রান্নার তর্জ শুরু করে দিল নগেন আর রফি। আমরা ওদের কাছে হাত লাগালাম। দুজনের হাতের রান্না চমৎকার, খেতে বসে প্রশংসা না করে আর পারলাম না। খাওয়া শেষে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম। আমি দূরবীনে চোখ রেখে চারিদিকে নজর রাখছিলাম। নীলাদ্রি একটা গাছের নিচে বসেছিল, সানি ক্যামেরায় খচখচ করে ছবি তুলছিল। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে সম্মুখ ডাক শুনে সবাই চমকে উঠলাম। ওর আওয়াজ লক্ষ্য করে সবাই ছুটে গিয়ে দেখলাম সমু নিচু হয়ে কি দেখছে। মাটি থেকে একটা বস্ত্র ছিন্ন ও কুড়িয়ে তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, এই কাপড়ের টুকরোটা গেঞ্জির ছেঁড়া অংশ, এখনো প্রিন্ট বোঝা যাচ্ছে, তার মানে খুব বেশি দিনের নয়। আর এই দাগগুলো কিসের? বলে একটা গাছের নিচু ডালের দিকে আঙুল নির্দেশ করল। রফিক ভালো করে দেখে বলল, কি একটা ভেবে সৌম্য বলল, আজ রাতটাই বদ্বীপেই থাকতে চাই, এখানে কারো রানাগোনা আছে কিনা সেটা যাচাই করা খুব দরকার। নগেন আর রফিক কাল বিলম্ব না করে তাঁবু খাটিয়ে ফেলল। এরপর আমরা তাঁবুর ভিতরে সব প্রয়োজনীয় জিনিস রেখে বদ্বীপের চারপাশটা ঘুরে দেখলাম। দ্বীপটা ছোট, কোথাও সন্দেহজনক বা বিপজ্জনক কিছুই চোখে পড়ল না। দিনের আলো কমে আসতে আমরা আবার তাঁবুর কাছে ফিরে এলাম। আমি নদীর পাড়ে এসে দাঁড়ালাম। এখান থেকে শুধুই নদীর বিস্তার চোখে পড়ছে। দূরে দূরে কালচে জঙ্গল জেগে উঠেছে কুমিরের পিঠের মতো। গোল সূর্যটা তেজ হারিয়ে আকাশের গায়ে আর নদীর জলে লাল রং মাখিয়ে দিচ্ছে। জানি না অদূর ভবিষ্যতে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এই দৃশ্য জন্ম জন্মান্তরেও ভুলব না। তখন যেন সৌম্য আমার পিছনে এসে দাঁড়িয়েছে। একটু পরেই সন্ধে নামল। কাঠ জড়ো করে রাখা হয়েছে তাঁবুর চারিদিকে, আগুন জ্বলবে সারা রাত। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙল, এ যেন এক অন্য সকাল। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি বন্য পরিবেশ। গতকাল রাতে অবশ্য আমরা দুজন দুজন করে সজাগ থেকেছি, কিন্তু সন্দেহজনক কোনো কিছুই লক্ষ্য করিনি।
তাই আজ এখান থেকে আমাদের যেতে হবে জঙ্গলের আরও গভীরে। আমরা তাঁবু গুটিয়ে নৌকোয় তুললাম। সবার মধ্যে একটা আলস্যের ভাব। এখানের ছায়াঘন পরিবেশ আর আবহাওয়াই হয়তো সকলকে অলস করে দিচ্ছে। নগেন এবং রফিক বলল, সকাল সকাল রওনা দেওয়াই ভালো। আমরা সকলেই মোটামুটি প্রস্তুত। সানি তখনও নদীর পাড়ের সবুজ ঘাস জমিতে আমাদের থেকে কিছুটা দূরে অপেক্ষাকৃত নিরিবিলিতে মাটির ওপর টান টান হয়ে শুয়ে রয়েছে। ওর ব্যাগবন্দি ক্যামেরা পাশে পড়ে রয়েছে। আমি নীলাদ্রিকে পাঠালাম ওকে ডেকে আনার জন্য। আর দেরি করা ঠিক হবে না। সানির বোধ হয় একটু তন্দ্রা এসেছিল। ঘোর কাটল যখন জল আন্দোলিত করে কিছু একটা পাড়ে উঠে এসে ওর পায়ে শীতল স্যাঁতস্যাঁতে অনুভূতি দিল। প্রথমটায় কিছু বুঝতে না পেরে ও যখন চোখ মেলল, স্যাঁতস্যাঁতে অনুভূতিটা পা ছাড়িয়ে ওর বুকের কাছে এসে থেমেছে। সর্বনাশ, একটা কেউটে সাপ, সুবৃহৎ কালচে ফনা বিস্তার করে সে মাথা দোলাচ্ছে। আর রক্ষে নেই, সামান্য নড়াচড়ায় যে কোনো মুহূর্তে সাপটা ছোবল বসাবে সানির মাথায়। আতঙ্কে তার হৃৎস্পন্দন বন্ধ হওয়ার জোগা। সাপটাও দংশনে উদ্ধত হয়ে ফনাটা সামান্য পিছনে হেলিয়ে নিল। নিজের আসন্ন পরিণতির কথা ভেবে সানি চোখ বুজে ফেলল। আর তখনই আকাশ বাতাস বিদীর্ণ করে গুড়ুম শব্দে গর্জে উঠল নীলাদ্রির রাইফেল। অব্যর্থ নিশানা, স্ফীত ফনাটা গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সাপটার নিষ্প্রাণ দেহ পড়ে রইল সেখানেই। আমরা সবাই ছুটে গিয়ে দেখলাম সানি জ্ঞান হারিয়েছে। নগেন সাপটাকে তুলে পড়ে থাকা কাঠ আর ডালপালা সাজিয়ে তার উপর ওটাকে রেখে আগুন ধরিয়ে দিল। আমরাও সানির চোখে মুখে জল ছিটিয়ে দিতে ওর জ্ঞান ফিরে এলো। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীলাদ্রি সঠিক সময়ে না এলে বা নিশানায় ভুল হলে কি যে ঘটতে পারত ভাবতে তা একেবারে গা হাত পা ঠান্ডা হয়ে গেল। বিজন বলল, এরপর রাস্তা আরও বিপদসংকুল, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমরা আবার রওনা দিলাম। সূর্য তখন আকাশের বুকে নিজের জায়গা করে নিয়েছে। দূর থেকে যে জঙ্গলটা দেখা যাচ্ছিল সেটা এবার ধীরে ধীরে আমাদের কাছে আসছে। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে হলুদ নেটে ঘেরা জঙ্গলের কাছে নদীটাও আর প্রশস্ত নয়। জঙ্গলের একদম কাছাকাছি আসতেই বিজন আঙুল তুলে যা দেখালো তাতে আমরা আরেকবার শঙ্কিত হলাম। নেটের একাংশ কেউ দাঁত দিয়ে ছিঁড়ে দিয়েছে, আর তার বাইরে কাদা মাটিতে বাঘের পায়ের ছাপ স্পষ্ট। বিজন বলল, ভাগ্য খুব ভালো আমরা প্রাণে বেঁচে গেছি। বাঘটা সারা রাত এখানে আমাদের উপর নজর রেখেছে। ওর কাছে নদী সাঁতরে ওই দ্বীপে পৌঁছে যাওয়া জাস্ট বাঁ হাতের খেল। শুধু সারা রাত আগুন জ্বলতে দেখে ও সাহস পায়নি। আমাদের নৌকোটা ভাসতে ভাসতে নদীর একটা সরু অংশে এসে পৌঁছল। এখান থেকে একটা খাড়ি জঙ্গলের ভিতরে চলে গেছে। দুপাশেই জঙ্গল, বাইরে নেট লাগানো থাকলেও যে দৃশ্য একটু আগে দেখেছি নেটের উপর আর ভরসা নেই আমাদের। নৌকোটা যখন খাড়িতে প্রবেশ করল অজান্তেই বুকটা দুরু দুরু করে উঠল আমাদের। একসময় আমাদের নৌকোটা আরও সরু একটা খাড়িতে প্রবেশ করল। এখানে আর নেটের বেড়াজাল নেই, উন্মুক্ত জঙ্গল ঝুঁকে পড়েছে নদীর উপরে। আমরা বাফার জোন পেরিয়ে কোর এরিয়ায় প্রবেশ করেছি। এখানের দৃশ্যপট সম্পূর্ণ অন্যরকম। সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য যেন এখানেই লুকিয়ে রয়েছে। এ যেন এক ভয় মিশ্রিত সৌন্দর্যের হাতছানি। খাড়িতে দু একটা ছোট নৌকোও দেখা গেল। গতকাল হয়তো ভাটায় জল কমে যাওয়ায় আটকে পড়েছিল। সারারাত নৌকোয় কাটিয়ে খানিকটা বরাত চড়েই প্রাণ বাঁচাতে পেরেছে। ভোর রাতে জোয়ার আসতে এখন মাছ ধরতে ব্যস্ত। সুন্দরবনের বহু মানুষ নদীতে চিংড়ির মিন ধরে জীবিকা নির্বাহ করে। অনেকে এইসব খাড়িতে চলে আসে মাছ পাওয়ার আশায়। কত মানুষ এই বিপদসংকুল বনে প্রবেশ করে মধু মোম গোলপাতা এসব সংগ্রহ করে। ভাবলেই মনটা একেবারে ভিজে যায়। জঙ্গলের বিভিন্ন স্থানে কাপড়ের টুকরো বাঁধা থাকতে দেখে সানি জিজ্ঞাসা করল, ওগুলো কারা বেঁধেছে? নীলাদ্রি বলল, এখানকার মানুষ দল বেঁধে জঙ্গলে প্রবেশ করে, কিন্তু তা সত্ত্বেও ক্ষণিকের অসতর্কতায়
বা কাউকে না কাউকে টেনে নিয়ে যায়। তখন তার স্মৃতিতে দলের বাকি লোকজন ওই স্থানের কোনো গাছে কাপড়ের টুকরো বেঁধে দেয়। সুন্দরবনের মানুষজনের জীবনের কথা শুনে আমরা নৌকায় নীরব হয়ে বসে রইলাম। বিজন বিষয়টা আন্দাজ করে আমাদের বিভিন্ন গাছ চেনাতে লাগলো। রকমারি ম্যানগ্রোভ আমরা দেখতে পেলাম। এতক্ষণ যে উদ্ভিদ দেখেছি, যেমন গরান, গেওয়া, তাদের শ্বাসমূলগুলো সরু সরু। গরান গাছের ঠেসমূলও আমাদের চোখে পড়েছে। জলের ওঠানামায় মাটি খুবই নরম। বিশ্ব উষ্ণায়ন এবং জলতল বৃদ্ধির ফলস্বরূপ কয়েকটি দ্বীপ জলের তলায় থাকে বেশিরভাগ সময়। দুর্ভাগ্যবশত সেখানে কোনো গাছ আর বেঁচে নেই। এখন আমরা যেখানে পৌঁছেছি সেখানে সুন্দরী গাছের আধিক্যই বেশি। শ্বাসমূলগুলো বেশ মোটাসোটা। তাদেরই মাঝখানে কয়েকটা কেওড়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যেই অনেক পশু পাখি দেখতে পেলাম। সকালের বিপদের শঙ্কা আর অবসাদ কেটে গিয়ে এখন মনটা বড়ই হালকা লাগছে। হরিণের দল ছুটে বেড়াচ্ছে গাছের আড়ালে। পার থেকে ছলাক করে জলে নেমে পড়ছে কুমির আর ঘড়িয়াল। হেঁটে বেড়াচ্ছে শুকর। গাছে গাছে লাফালাফি করছে অনেকগুলো বাদুড়। নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে সাদা বক। তার ছায়া পড়েছে জলে। গাছের ডালেও চিল, ধনেশ প্রভৃতি নানা রকমারি পাখি। বিজন আমাদের চিনিয়ে দিল হেতাল বন। গাছগুলো অনেকটা খেজুর গাছের মতো, তবে আকারে একটু ছোট। এই বনে হেতাল গাছের হলুদ সবুজ পাতার আড়ালেই নাকি নিজেকে লুকিয়ে রাখে বাঘ। এমনভাবে পাতার রঙের সাথে তার গায়ের রং মিশে যায় যে কোনো মানুষের চোখে পড়ে না। অথচ বাঘ তার শিকারের উপর ঠিক নজর রাখে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি আসবে যে কোনো সময়। আমরা কোনো মতে নৌকোয় খাওয়া দাওয়া সেরে নিলাম। দেখতে দেখতে বৃষ্টিও এসে গেল। সঙ্গে আনা বড় প্লাস্টিক আর তাঁবুর কাপড় দিয়ে নৌকার জিনিসপত্র ঢেকে রাখলাম। সরু খাঁড়িতে নৌকাটাকে যথাসম্ভব মাঝখানে রাখার চেষ্টা করছে নগেন এবং রফিক। চারিদিকে এই বেলা দুপুরেও অন্ধকার ঘনিয়ে এসেছে। এই জায়গায় সরু সরু এত খাড়ি জালের মতো এদিকে ওদিকে চলে গেছে তার হিসেব নেই। বৃষ্টির বেগ বাড়ছে। আমরা সাতজন চারিদিকে মুখ করে নৌকার খোলের ভিতরে বসে রয়েছি আর জঙ্গলের দিকে সতর্ক দৃষ্টি রাখছি। বৃষ্টির বেগ কিছুটা কমতে আমরা আবার এগিয়ে চললাম। এখন যে খানিটায় আমরা আছি সেখানে জল খুব কম। নৌকো চালাতে একটু অসুবিধেই হচ্ছে। বহু আগে নগেন এদিকে এসেছে। আমাদের ম্যাপের হিসাবে স্থির করা প্রাথমিক গন্তব্যের আমরা খুবই কাছাকাছি, কিন্তু এখনও সেরকম কোনো সূত্রই পাইনি। নগেন বলল, দেখলাম ওর কথাটাই ঠিক। একটা জায়গায় এসে নগেন জানালো, এরপর ও আর যায়নি কখনো। শুধু ও কেন, এই জায়গায় বোধহয় কেউই বিশেষ আসে না। আকাশে আবার কালো মেঘ ঘনিয়ে আসছে। নদী পেরিয়ে একটা বড় দ্বীপের কাছে হাজির হলাম। একটা জিনিস নজরে আসতেই আমরা বেশ অবাক হলাম এবং এই দ্বীপে নামা স্থির করলাম। পাড়ের কাছে ছোট্ট একটা নৌকো বাঁধা, তার মানে এখানে কারোর আসা যাওয়া রয়েছে। আমরা সকলে নেমে পড়লাম। এক অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে ছেয়ে রয়েছে। মোবাইলে টাওয়ারও নেই। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। সৌম্য কি একটা ভেবে নগেনকে বলল ছোট নৌকোটা অন্যদিকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখতে, পরে কাজে লাগতে পারে। নগেন তাই করতে লাগল। জোরে বৃষ্টি আরম্ভ হলো। সকলেই একেবারে ভিজে গেলাম। কাদামাটির শ্বাসমূল পেরিয়ে জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম। ছোট বড় নানান আকৃতির গাছ এখানে রয়েছে। রফিক হাঁটু জলে দাঁড়িয়ে আমাদের নৌকো পাড়ে বেঁধে জিনিসপত্র গোছগাছ করছিল। সব কিছু ঢেকে রাখছিল যাতে ভিজে যাতে নষ্ট না হয়ে যায়। কিন্তু কেউই খেয়াল করিনি অনতি দূরে পার থেকে কখন একটা অতিকায় কুমির নিঃশব্দে জলে নেমেছে। রফিকও এক মনে কাজ করছে। কুমিরটা ধীরে ধীরে জলে ভেসে ওর কাছে চলে এসেছে। রফিক টেরও পায়নি। আমরা সবাই চমকে উঠলাম জলের মধ্যে একটা তুমুল আলোড়ন হচ্ছে দেখে। কুমির সুযোগ বুঝে পা ধরে টেনেছে রফিকের। অসহায় রফিক জলের মধ্যে খাবি খাচ্ছে। নোনা জল ওর চোখে মুখে ঢুকে গেছে। বৃষ্টিতেও চারদিক ঝাপসা। জলের মধ্যে ছটফট আওয়াজ আর তোলপাড় ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না।
তবু মনের জোরে কোমর থেকে বড় ছুরিটা বার করলাম। মাথায় তখন রক্ত উঠে গেছে আমার। একটা মানুষকে কুমির চোখের সামনে টেনে নিয়ে যাবে তা সহ্য করা যায় না। কুমিরটা এক ঝটকায় রফিককে জল থেকে উপরে তুলে নিল। আমি জানি এরপর সেটা রফিকের ছটফট করতে থাকা শরীরটাকে মুখের আরও খানিকটা ভিতরে ঢুকে নেবে। এটাই শেষ সুযোগ। ছুরির বাঁটটা শক্ত করে ধরে নিশানা স্থির করলাম। তারপর সজোরে ছুরে দিলাম ওই জল দানবকে লক্ষ্য করে। সৌভাগ্যক্রমে ছুরিটা গিয়ে ওর গলায় বিঁধল, কিন্তু ততক্ষণে কড়াতের মতো ধারালো দাঁতগুলো রফিকের ডান পা হাঁটুর পর থেকে ছিঁড়ে ফেলেছে। শিকার এবং শিকারির রক্তে নদীর জল লাল হয়ে গেল। আমরা এগিয়ে গিয়ে দেখলাম আহত কুমিরটা পালিয়েছে। রফিক যন্ত্রণায় কাতরাচ্ছে। নৌকো থেকে ফার্স্ট এইডের সামগ্রী নিয়ে সানি এবং বিজন তাড়াতাড়ি ব্যান্ডেজ বেঁধে দিল। যত তাড়াতাড়ি সম্ভব রফিকের চিকিৎসার প্রয়োজন। এদিকে সৌম্য আর নীলাদ্রি বনের ভিতর গেঞ্জির আরেকটা টুকরো পেয়েছে, যার প্রিন্টের নকশার সাথে আগের টুকরোটার মিল আছে। কি করব প্রথমটায় কিছুই মাথায় এলো না। একদিকে আহত রফিক, অন্যদিকে বাচ্চা অন্তর্ধানের একটা সূত্র আমরা পেয়েছি। শেষে ঠিক হলো এখানে পাওয়া ছোট নৌকোটায় নগেন ফিরে যাবে রফিককে সঙ্গে নিয়ে। যত শীঘ্র সম্ভব দু তিনজন পুলিশকে নিয়ে সে ফিরে আসবে। ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও সে তো নিরুপায়। রফিকের অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে। নগেন সেই ছোট নৌকোটায় দুজনের মতো কিছু প্রয়োজনীয় জিনিস তুলে নিয়ে তাদেরকে রওনা দিল। ওদের নৌকো নদীর মাকে হারিয়ে যাওয়া অবধি আমরা সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর মা বনবিবিকে স্মরণ করে মানুষের মুখের আদলে বানানো মুখোশ মাথার পিছন দিকে আটকে জঙ্গলে প্রবেশ করলাম। জঙ্গলের মধ্যে ঢুকে পড়তেই গাছপালাগুলো যেন চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলল। খুব সাবধানে আমরা এগোলাম। সামনে বিজন আর নীলাদ্রি, পিছনে আমি, সৌম্য আর সানি। মাঝে মাঝেই কোনো কোনো ঝোপ থেকে খচখচ খচখচ করে শব্দ শুনতে পেয়ে আমরা চারিদিকে সতর্ক দৃষ্টি রাখছি। কোনো কোনো জায়গায় জঙ্গল এত ঘন যে সূর্যের আলো প্রবেশ করা তো দূরের কথা, আকাশটুকুও দেখা যাচ্ছে না। গেঞ্জির টুকরোটা যেখানে পাওয়া গেছে সেই কোণা বরাবর আমরা জঙ্গলে প্রবেশ করছি। জানি না আমাদের উদ্দেশ্য সফল হবে কি না, তবে যদি কেউ ছোট নৌকোয় করে এই জঙ্গলে এসে থাকে তার হদিশ পাওয়াও একান্ত জরুরি। এর মধ্যেই কয়েকটা হরিণ ছুটে গেল আমাদের সামনে দিয়ে। জঙ্গলের মধ্যে ঝিঝি জাতীয় কোনো পোকা এক টানা ডেকে চলেছে। গাছের উঁচু ডালে ভর্তি মৌমাছির চাঁদ। অতি সংকীর্ণ একটা জলধারা বয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। তার দুপাশে মাটি নিচু এবং নরম। নালা সদৃশ সেই জলধারা পেরিয়ে মাটির উপর দিয়ে চলতে বেশ অসুবিধেই হচ্ছে। পা বার বার কাদায় ডেবে যাচ্ছে। আমাদের সামনে আরও কয়েকটা গর্ত চোখে পড়ল। যদিও সেগুলো কোনো মানুষের না পশুর, সে ব্যাপারে বিজন বা নীলাদ্রি কেউই নিশ্চিত করে কিছু বলতে পারল না। আমাদের দুশ্চিন্তা, যদি কোনো হিংস্র জন্তু পিছন থেকে আক্রমণ করে। যত এগোচ্ছি এই দুশ্চিন্তা ততই বাড়ছে। এমনিতেই দল থেকে দুজন কমে গেছে। ভয়ে আমাদের গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বাক্যে কোনো বিশ্বাস নেই, এই জঙ্গলে তার রাজত্ব, আমরা তার নগণ্য শিকার মাত্র। একবার মনে হচ্ছিল ফিরে যাই, কিন্তু সেই উপায়ও আপাতত বন্ধ। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি। একটা জায়গায় এসে খানিকটা বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাদের সামনে বিজন আর নীলাদ্রিও দাঁড়িয়ে পড়েছে। বিজন ইশারায় কিছু একটা সংকেত দিল নীলাদ্রিকে। আমরা বুঝলাম বিপদ আসন্ন। আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গাটা অনেকটাই ফাঁকা। চারপাশে বড় বড় গাছপালা ঘিরে রেখেছে, কিন্তু সামনে তাকিয়ে আমরা আঁতকে উঠলাম। মাটিতে বাঘের পায়ের ছাপ স্পষ্ট। আমাদের হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। বিজন হঠাৎ এই পরিস্থিতিতেই চাপা স্বরে আমাদের ডাকল। ওর নির্দেশিত স্থানে মাটির দিকে তাকিয়ে আমরা আরও শঙ্কিত হয়ে পড়লাম। যা দেখলাম তাতে আমাদের শরীরের ভেতরটা একেবারে গুলিয়ে উঠল। হাত পনেরো দূরে লাঠির মতো দুটো শক্ত কাঠ মাটিতে পোঁতা,
আর সেই কাঠের গায়ে আর তার চারিদিকে রক্তের দাগ। মানুষের পোশাকের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিকে সেদিকে। বাঘের পায়ের ছাপগুলো সেখান থেকে সোজা চলে গেছে জঙ্গলের আরো গভীরে। বিজন বলল, বাঘ কিন্তু কাছাকাছি আছে এবং এই জায়গায় তার নিয়মিত যাতায়াত আছে, এমনকি এখানে সে কোনো মানুষকে শিকারও করেছে, তারপর তাকে টেনে নিয়ে গেছে। বিজন কিছু কাঠ বহন করছিল এতক্ষণ ধরে, সেগুলো এবার সে নামিয়ে রাখল। আমরা আগেই দড়ি বেঁধে এনেছিলাম মাচা তৈরি করবার জন্য, এখন সেটা কাজে লাগবে। মাঝের জায়গাটাকে সামনে রেখে দুটো বড় বড় গাছ বেছে নিলাম। উল্টো দিকের একটা গাছে নীলাদ্রি উঠে বন্দুকে তাক করে বসে রইল। আমি আর সৌম্য গাছের ওপরে উঠলাম। নিচ থেকে সাহায্য করল সানি আর বিজন। নীলাদ্রির নির্দেশ মতো গাছের অনেক উঁচু ডালে আমরা মাচা তৈরি করে ফেললাম। যদিও এখানে শিকার করা আমাদের উদ্দেশ্য নয়, আপাতত এই মাচার ভূমিকা সুরক্ষিত রাত্রিবাস এবং পর্যবেক্ষণ। কাজ শেষ করে আমরা পাঁচজন মাচার উপরে উঠে এলাম। বিকেলের শেষ আলো তখন মরে এসেছে, একটু পরেই সন্ধে নামবে, জঙ্গল জেগে উঠবে আরও হিংস্র রূপে। এত উঁচু থেকেও রক্ত মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে, বাতাসের সাথে ভেসে আসছে আর একটা বুনো গন্ধ। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে এই গন্ধের সাথে আমরা সবাই পরিচিত। আমরা মনের জোরে বসে রইলাম, সারা রাত এভাবেই কাটাতে হবে। কিছু শুকনো খাবার সঙ্গে রয়েছে এবং সেটাই একমাত্র ভরসা। একটু পরে আকাশে চাঁদ উঠল, আলো ছায়া খেলে বেড়াতে শুরু করলো জঙ্গল জুড়ে। রাত গাঢ় হতে লাগলো সময়ের সঙ্গে। মাচাটা আমাদের ভারে মাঝে মাঝে দুলছে। আমরা সতর্ক দৃষ্টি মেলে জেগে বসে রয়েছি। জঙ্গলের ভিতর থেকে ঘরঘর ঘরঘর আওয়াজ পেয়েছি বেশ কয়েকবার। বিজনের অভিজ্ঞতা থেকে বলল, কোনো একটা বাঘ শিকারে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। আমার মতে এই দ্বীপ এবং জঙ্গলের বিস্তার অনেকটা জায়গা জুড়ে, তবে বাঘটা যে আমাদের একেবারে কাছাকাছি নেই এ ব্যাপারে আমি নিশ্চিত। চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। যদিও আমাদের কাছে হাই পাওয়ারের টর্চ রয়েছে, কিন্তু আপাতত সেটার কোনো প্রয়োজন নেই। সৌম্য চাপা স্বরে বলল, তার মানে এই বাঘটা এই গ্রাম থেকে বাচ্চাদের চুরি করে এনে এই জঙ্গলে এনে খেয়ে ফেলছে। আমি বললাম, তাই যদি হয় তাহলে বাঘ গ্রাম থেকে শিকার ধরে এত দূর টেনে আনলো কেন, আর শুধু বাচ্চাদেরই বা নিল কেন? বিজন আমার কথায় সায় দিল। সানি বলল, জঙ্গলের মাঝে ওই ছোট নৌকোটাই বা কার, আর এখানে লাঠি বা পুতুল কে? সৌম্য বলল, তাহলে এটা হতে পারে যে লোকটা এখানে এসেছে তাকেই বাঘে টেনে নিয়ে গেছে এখান থেকে। আমি বললাম, সেটা হতে পারে, এবার দেখতে হবে লোকটা কেন এসেছিল আর তার সাথে বাচ্চা অন্তর্ধানের কোনো সম্পর্ক আছে কি না। নীলাদ্রি মাথা নেড়ে বলল, এখানকার মানুষ দল বেঁধে জঙ্গলে প্রবেশ করে, কিন্তু তা সত্ত্বেও ক্ষণিকের অসতর্কতায় বাঘ কাউকে না কাউকে টেনে নিয়ে যায়। তখন তার স্মৃতিতে দলের বাকি লোকজন ওই স্থানের কোনো গাছে কাপড়ের টুকরো বেঁধে দেয়। বিজন কিছু একটা বলতে যাচ্ছিল, সহসা পাতার মৃদু শব্দ শুনে এসে থেমে গেল এবং আমরাও সতর্ক হয়ে গেলাম। এবার একটা ক্ষীণ গোঙানির শব্দও কানে এলো। আমাদের সকলকে অবাক করে দিয়ে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। সেই অবয়ব লক্ষ্য করলে অনুমান করা যায় একজন মধ্যবয়স্ক লোক। তার মাথাভর্তি অবিন্যস্ত চুল, লম্বা চওড়া চেহারা, পরনে কালো রঙের আলখাল্লা জাতীয় এক পোশাক। আরও আশ্চর্য, একটা বছর ছয় শতকের বাচ্চাকে জোর করে টেনে নিয়ে আসছে সে। বাচ্চাটা ভয় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। লোকটা ধমক দিয়ে বলল, চুকার, নাহলে এক্ষুনি বাঘ চলে আসবে, তোর আর চিন্তা কি, একটু পরেই তোর সব কষ্ট দূর হয়ে যাবে। বাচ্চাটা ভয়ে চুপ করে থাকার চেষ্টা করলো ঠিকই, কিন্তু আতঙ্কে তার সারা শরীর কাঁপছে। আলখাল্লা পরা লোকটা দড়ি দিয়ে বাচ্চাটার হাত দুটো লাঠির সাথে বেঁধে ঝুলিয়ে দিল। তারপর তার কপালে আঙুল ঠেকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। নীলাদ্রি লোকটার দিকে বন্দুক তাক করল।
ততক্ষণে আমরা সবাই বুঝে গেছি গ্রাম থেকে বাচ্চা হারিয়ে যাওয়ার ব্যাপারে এই লোকটার হাত অবশ্যই রয়েছে। সমু ইশারায় নীলাদ্রিকে বারণ করল, ওর পরিকল্পনা আমাদের বুঝিয়ে দিল। এতে চরম ঝুঁকি আছে তাতে সন্দেহ নেই, কিন্তু যে কাজে আমরা এসেছি এটা ছাড়া সেই উদ্দেশ্য সফল হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই গভীর রাতে ছেলেটাকে একা ওই অবস্থায় ফেলে রেখে লোকটা যে পথে এসেছিল সেই পথেই আবার ফিরে গেল। বাচ্চাটা আবার ভয়ে ফোঁপাতে আরম্ভ করেছে। মাথা থেকে আমরা চারজন দ্রুত নেমে এলাম। পরিকল্পনা অনুসারে সৌম্য আর বিজন সন্তর্পণে লোকটাকে অনুসরণ করল। আমি আর সানি যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে বন্ধনমুক্ত করে ওকে নিয়ে উপরে উঠে এলাম। যদিও মাচায় নীলাদ্রি বসেই ছিল বন্দুক বাগিয়ে, তবু যেটুকু সময় আমরা নিচে ছিলাম মনে হচ্ছিল বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে। বাচ্চাটাকে অনেক বুঝিয়ে শান্ত করলাম। সে এতটাই ভয় পেয়েছে যে ঠিকমতো কথাও বলতে পারল না। নীলাদ্রি তাকে বুঝিয়ে কিছু বলতে যাচ্ছিল কিন্তু বলতে পারল না। বন জঙ্গল কাঁপানো একটা গর্জন শুনে আমাদের পিলে একেবারে চমকে গেল। বেশ বুঝতে পারছি আমার শরীরটা অবসন্ন হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার গর্জন করলো বাঘটা, এবার একেবারে সামনে থেকে। ভয়ে একেবারে বাচ্চাটা চোখ বুজে ফেলল। ওকে শক্ত করে চেপে ধরে বসে রইলাম। নীলাদ্রিও বন্দুক তাক করে অপেক্ষা করছে। সামনের জঙ্গল থেকে বেরিয়ে এলো অতিকায় বাঘটা, যেন সাক্ষাৎ বিভীষিকা। রূপুলি চাঁদের আলো চুইয়ে পড়ছে বাঘটার গায়ে, চোখ দুটো কাচের গুলির মতো জলজল করছে। নির্দিষ্ট স্থানে খাবার না পেয়ে একই জায়গায় ঘোরাঘুরি করল কিছুক্ষণ, রাগে হুঙ্কার দিল কয়েকবার। মানুষের গন্ধ নিশ্চয়ই বাতাস থেকেও পাচ্ছে, কিন্তু আমাদের অবস্থান ও ঠিক বুঝতে পারল না। অনেকক্ষণ এভাবে কাটানোর পর যেদিক থেকে এসেছিল বাঘটা আবার সেই দিকেই চলে গেল। বাচ্চাটার কী পরিণতি হতে চলেছিল তা ভাবতেই গাটা একেবারে শিউরে উঠল। এখন অবশ্য সৌম্য এবং বিজনের জন্য চিন্তা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর জঙ্গলের অনেকটা ভিতর থেকে আবার শুনতে পেলাম বাঘের গর্জন। নীলাদ্রি বলল, বোধহয় শিকার খুঁজে পেয়েছে। আমি দেবতার উদ্দেশ্যে বললাম তার এই শিকার যেন কোনো মানুষ না হয়। ভোরের আলো ফুটতেই নীলাদ্রি বলল, বিপদ মনে হচ্ছে কিছুটা কমেছে, বাঘটা ধারে কাছে নেই। আমরা তিনজন বাচ্চাটাকে নিয়ে মাথা থেকে নামলাম। সৌম্যরা যে পথে গেছে আমাদের সঙ্গে আনা শুকনো খাবারগুলো ফেলতে ফেলতে গেছে। আমরা সেগুলো লক্ষ্য করে এগিয়ে চললাম। একটা জায়গায় এসে পুরনো একটা আস্ত বাড়ির ধ্বংসাবশেষ চোখে পড়ল। জঙ্গলের এত গভীরে এরকম বাসভূমির অবশেষ দেখে আমরা সবাই একটু আশ্চর্য হয়ে গেলাম। এসব কথা সুন্দরবনের লোকমুখে অনেক শুনেছি, বইয়ে এবং গল্পেও পড়েছি, কিন্তু বাস্তবে যে থাকতে পারে সেই ধারণাই ছিল না। বাড়িটা বহু পুরনো বোঝা যায়, আজ আর তার বিশেষ কিছুই অবশিষ্ট নেই। শুধু কতগুলো ইটের দেওয়াল দাঁড়িয়ে থেকে ঘরের বিভাজন স্পষ্ট করছে। চুনসুরকি খসে গেছে অনেক কাল আগে, বট অশ্বত্থের শিকড় ধরে রেখেছে কাঠামোটাকে। বাড়িতে প্রবেশ করার মুখেই আমরা চমকে উঠলাম। সৌম্য অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আশেপাশে কোথাও বিজনের দেখা নেই। আমরা ওকে ধরে ডাকাডাকি করার পর ওর জ্ঞান ফিরে এলো। কোলের বাচ্চাটার ভয় এখনও কাটেনি, সে জড়িয়ে জড়িয়ে পাশের ঘরের বিষয়ে কিছু বলল। আমরা গিয়ে দেখলাম সেখানে তারই বয়সী দুটো বাচ্চাকে কেউ বেঁধে রেখেছে। আমরা তখনই ওদেরকে উদ্ধার করলাম। সৌম্য জ্ঞান ফিরে একটু স্বাভাবিক হতে গতকাল রাতের সব ঘটনা বলল। লোকটাকে অনুসরণ করে এখানে এসে দেখলাম লোকটা ঘরে ঢুকে কুণ্ডে আগুন জ্বালিয়ে পূজায় বসল, বাচ্চা দুটো তখন এই ঘরে বসেই কাঁদছে। আমরা বুঝলাম এই সুযোগ, নিঃশব্দে ঘরে প্রবেশ করে ওর গলার কাছে ছুরি ঠেকিয়ে লোকটাকে আয়ত্তে আনলাম আর জানতে চাইলাম বাচ্চাদের এখানে ধরে আনার উদ্দেশ্যটা কি। যা শুনলাম তাতে আমাদের মাথা ঘুরে গেল। লোকটা একটা গুণিন, প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে রেখে আসে ওই জঙ্গলে। বাঘ তাকে শিকার করার পর ভোরবেলা গুণিন গিয়ে সেই রক্ত সংগ্রহ করে নিজে এসে সেটাকে পান করে আর কি সব পুজো পাঠ করে। এইভাবে এক চন্দ্র মাসে 10টা বাচ্চা বলি দিতে পারলে ও নাকি বাঘের আত্মাকে ও নিজের বশে আনতে পারবে আর হয়ে উঠবে সর্বশক্তিমান। সৌম্য কথা শেষ করতে আমরাও শিউরে উঠলাম।
কি নৃশংস, আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তোর এই অবস্থা হলো কি করে, আর বিজন কোথায়? এতক্ষণে সৌম্যর হুঁশ ফিরল, বলল, লোকটা একটা শয়তান, বিজন ওকে ছেড়ে বাচ্চাদের দড়ি খুলছিল, আমি ছুরি হাতে দরজা আগলে দাঁড়িয়েছিলাম, ও সেই সময় হাসতে হাসতে আমাদের দিকে হাতের বন্ধ মুঠোয় মন্ত্র পড়ে কি একটা ছুঁড়ে দিল, আমরা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তোদের জন্য আমার জ্ঞান ফিরল, লোকটা নিশ্চয়ই বিজনের কোনো ক্ষতি করেছে। আমরা সময় নষ্ট করলাম না, কিছুটা সন্দেহবশেই দ্রুত গতকাল রাতের সেই ফাঁকা জায়গাটার কাছে এসে হাজির হলাম। দেখলাম আমাদের অনুমানই ঠিক, গুণীর লোকটা ইতিমধ্যেই অন্য পথে এখানে চলে এসেছে, অবচেতন বিজনকে ওই কাঠের সাথে বেঁধে ফেলার চেষ্টা করছে, কিন্তু পারল না। সামনের জঙ্গল ভেদ করে বেরিয়ে এলো কালকের সেই বাঘটা, সুন্দরবনের কুখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা বাচ্চা তিনটেকে নিয়ে কিছুটা দূরের একটা ঝোপের আড়ালে চলে এলাম। নীলাদ্রি ইশারা করলো আমাদের ওখান থেকে চলে যেতে, কিন্তু আমাদের মন সায় দিল না, আবার এখানে দাঁড়িয়ে থাকাও বিপজ্জনক। তাকিয়ে দেখলাম বিজনের সংজ্ঞাহীন দেহটা মাটিতে পড়ে রয়েছে, কিছু দূরে দাঁড়িয়ে গুনিন পোষা বিড়ালের মতো বাঘটাকে বলছে, দেখ তোর জন্য কত ভালো শিকার এনেছি, কেনে। বাঘটা এক পা দু পা করে এগিয়ে গেল বিজনের দিকে, নীলাদ্রির শক্ত হাতে বন্দুক ধরে রইল, বাঘটা এখনও রেঞ্জের বাইরে। এই দৃশ্য দেখতে ভালো লাগছিল না, আমরাও ফিরে যাব ভাবছি, এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। বাঘটা হঠাৎই বিজনের দিক ছেড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো গুনিনের দিকে, কি হিংস্র সে চাহনি। গুনিন কিছু একটা বিপদ আন্দাজ করে পিছুতে শুরু করল, নীলাদ্রি গুলি চালানোর জন্য প্রস্তুত হলো। বাঘটা চোখের নিমেষে লাফিয়ে পড়ল গুনিনের বুক লক্ষ্য করে, নীলাদ্রিও সেই মুহূর্তে ট্রিগারে চাপ দিল, কিন্তু গুলি বাঘের গায়ে লাগলো না, বাঘটা গুনিনের উপর ঝাঁপিয়ে পড়ল। মক্ষম সময়ে কেউ নীলাদ্রির বন্দুকটা ধরে আকাশের দিকে তুলে দিয়েছে, আমরা তাকিয়ে দেখলাম ওসি মনোময় চৌধুরী। এদিকে আচমকা গুলির শব্দে কিছুটা ঘাবড়ে গিয়ে বাঘটা গুনিনের শরীরটা তুলে নিয়ে জঙ্গলে ঢুকে গেল। মৃত্যুর আগে পর্যন্ত চারিদিক ভরে গেল গুনিনের করুণ আর্তনাদে। আমরা দেখলাম আমাদের পিছনে আরও একজন পুলিশ দুজন শিকারি নিঃশব্দে এসে দাঁড়িয়েছে, আর আছে নগেন, কিন্তু সে আমাদের দেখছে না। এখন ছেলেকে ফিরে পেয়ে পাগলের মতো জড়িয়ে ধরে তাকে আদর করছে। ক্ষণিকের ভয় ও বিষণ্ণতা কেটে গিয়ে বাপ ছেলের মিলন পর্বে আমাদের মনটা ততক্ষণে ভালো হতে শুরু করল। পুলিশ এবং শিকারি দুজন এগিয়ে গিয়ে বিজনকে তুলে নিয়ে এলো, তার অবচেতনার ঘোর কিছুতেই কাটানো গেল না। অফিসার মনোময়বাবু নীলাদ্রির কাঁধে হাত রেখে বলল, নগেনের কাছে তোমার কথা শুনেছি আর খোঁজখবর নিয়েও জেনেছি তোমার নিশানা অভ্যর্থ, কিন্তু শুধু শুধু একটা বাঘকে মেরে কি লাভ, এটা তো ওরই এলাকা, আমরাই অনাধিকার প্রবেশ করেছি, আর তাছাড়া অমন শয়তানের দেহ উদ্ধারেরও কোনো প্রয়োজন নেই। নীলাদ্রি মৃদু হেসে ওনার কথায় সায় দিল। আমরা ততক্ষণে কথাবার্তা বলতে বলতে নদীর ঘাটে এসে পৌঁছলাম। আমরা যখন নৌকায় উঠে বসলাম, শেষবারের মতন বাঘের ভয়ঙ্কর গর্জন শুনতে পেলাম, সারা জঙ্গল এমনকি আমাদের নৌকাও যেন কেঁপে উঠল। মনে হলো সে যেন তার রাজত্বে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে দোষীকে শাস্তি দিয়ে গর্বের হুঙ্কার দিচ্ছে। আমাদের নৌকা সেই সাবধানবাণী মাথা পেতে গ্রহণ করেই ভেসে চলতে লাগলো লোকালয়ের উদ্দেশ্যে। গ্রাম থেকে হারিয়ে গেছিল ছটা বাচ্চা, কিন্তু আমরা ফিরিয়ে আনতে পেরেছি মাত্র তিনজনকে, তাই মিলনের আনন্দও যেমন ছিল তেমনই ছিল বিরহের যন্ত্রণা। আর এর মাঝেই মিশ্র অনুভূতির সাক্ষী আমরা চারজন। পিসেমশাই সব শুনে বললেন, এ তো মনে হচ্ছে জগাই গুনিন, কিন্তু তাকে তো গ্রামের লোক তাড়িয়ে দিয়েছিল প্রায় 20 বছর আগে। আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে এই জগাই? মনোময়বাবু জগাইয়ের ব্যাপারটা আমাদের খুলে বললেন। জগাই একসময় ছিল সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জগু, অনেক লুটপাটের পর দলসহ পুলিশের হাতে ধরা পড়েছে, অনেকদিন জেল খেটে এই গ্রামে জগাই গুনিন হয়ে আস্তানা করে তোলে। গ্রামে থেকেও জগাই মানুষের উপকারের চেয়ে ক্ষতি করত বেশি, ফলে গ্রামবাসীরা একদিন রেগে গিয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। পরে আমরা জানতে পারলাম যে জগাই গুনিনই হলো চৌকু ডাকাত।
যদিও এর পরে আর কোনোদিন কেউ তাকে দেখেনি। আজ এত বছর পরেও জঙ্গলে তাকে দেখে চিনতে পারলাম। এরপরেও দুটো খটকা কিন্তু থেকেই গেল। জগাইগুনিনি যদি বাচ্চাদের তুলে নিয়ে গেছিল, তাহলে বাঘের পায়ের ছাপ কিভাবে পাওয়া যেত গ্রামে? এর উত্তর অবশ্য পাওয়া গেল সানির ক্যামেরায়। লোকটা কোনোভাবে বাঘের দুটো পায়ের নিম্নাংশ জোগাড় করেছিল, সেগুলো স্টাফিং করে রেখে দিয়েছিল সে। সম্ভবত গ্রামে আসার সময় সেই দুটোই জুতোর মতো নিজের পায়ে গলিয়ে নিত। সেই ভগ্ন বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাপারটা সানির চোখে পড়ে আর ও সেটা ক্যামেরা বন্দি করে। দ্বিতীয় ব্যাপারটা বেশ অদ্ভুত। পুলিশ রেকর্ড অনুযায়ী এবং পিসেমশাইয়ের কথা মতো জগু ডাকাত অর্থাৎ জগাইগুনিন এবং এই লোকটা যদি একই লোক হয়, তবে তার বয়স কমপক্ষে 90 বছর। কিন্তু লোকটাকে তো দেখে আমাদের ষাটোর্ধও মনে হয়নি। যদিও এর কোনো ব্যাখ্যাও পাওয়া গেল না, তবে কি লোকটার সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা ছিল বা কোনো ভেলকি জানত, কে জানে। আমরা ফিরে এসেছি সপ্তাহখানেক হলো, কিন্তু এখনও সেই ঘটনার রেশ কাটেনি। মনে হয় এখনও যেন মাতলা বিদ্যাধরীর বুকে নৌকায় আমরা ভেসে চলেছি। তবে অনেক মানুষকে আফসোস করতে দেখেছি সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে না পাওয়ার জন্য। কিন্তু আমরা যা দেখেছি, ভগবানের কাছে প্রার্থনা করি ওই বিভীষিকা যেন জীবনে আর কখনও দেখতে না হয়। এতদিন পেরিয়েও কানে বাজে সেই ভয়ঙ্কর গর্জন। শুনছিলেন প্রখ্যাত লেখক সুমন্ত বোসের কলমে সৌম্য ঋজুর অ্যাডভেঞ্চার সিরিজের গল্প সুন্দরবনের গভীরে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ন ও বুবাই। পরিচালনায় সুস্মিতা মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে ওয়েভ স্টেশন স্টুডিও। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান, তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।